হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা জ্যোতি ব্লগস। আজকে আমি বানাবো বোয়াল মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো বোয়াল মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাছের কী করে ঝোল তৈরি করি, তো চলো সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে পাকা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর জিরে বেটে নিয়েছি শিলপাটায়। আর মাছটাকে আমি ভেজে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মানে মাছের মাথাটাকে। আর আলুগুলো কিন্তু কিছুই করিনি, আলুগুলো ধুয়ে রেখেছি। আর এখানে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি কাঠের উনুনেই করছি। আর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো আলুগুলো আমার ভাজা কমপ্লিট। তো আলুগুলোকে আমি তুলে নেবো এবার। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি কিন্তু মাছ দেবো। তো মাছগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেবো। তো চলো মাছগুলোকে আমি ছেড়ে দিই এক একটা করে। দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি এক একটা করে ছেড়ে দিয়েছিলাম, আর আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা সম্বরা। তেজপাতা সম্বরাটা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর পাকা লঙ্কা বাটা। মশলাটা একটু কষানো হয়ে গেলেই, যখন দেখছি হালকা একটু তেল ছেড়ে আসছে, তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ কিন্তু এখানেই ব্যবহার করে ফেলছি, আমি কিন্তু পরে আর কোনো লবণ হলুদ ব্যবহার করব না। তো মশলাটায় লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। তখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আলু আর মাছের মাথা। তো বোয়াল মাছের মাথাটাকে আর আলুটাকে মশলার সঙ্গে একটুখানি 30 সেকেন্ড মতন একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো দেখতে পাচ্ছ আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এভাবে জাল করে নেব। তো জাল করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা। তো গরম মশলাটা কিন্তু এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটা গরম মশলাও ব্যবহার করতে পারো। তো গরম মশলা দিয়ে আমি মাছের ঝোলটাকে পুরো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বোয়াল মাছের মাথা দিয়ে মাছের ঝোলটা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। টাটা, বাই বাই।